মারা গেল, আমরা দুঃখিত। লালবাগ বাসী দুঃখিত, যেটা আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কল্পনা করতে পারি। লোকটা এখানে সবারই উপকার করেছে, এক সময় আমারও উপকার করেছে, যা এখনো ভুলতে পারি না, ভোলা যায়। আমি মোহন এক বিপদে পড়েছি, কিন্তু বিপদে সুরহা তিনি করে দিয়েছিলেন। বলো কিছু ঠিক আছে। গাড়ির মধ্যে কেউ উঠবেন না, গতকাল সারাদিনই মানে অন্য দিনের মতোই সকাল 11টার দিকে বাসা থেকে আসছেন, এসে জোহরের পর থেকে আসর পর্যন্ত উনি ক্লাস করেন, তাও করছেন। আসরের পর থেকে বৈঠক করেন, তাও করছেন। মাগরিবের পরে আমাদেরকে বিশেষ বিশেষ যারা ওনার সাথে সবসময় থাকি তাদেরকে ডাকলেন যে একটু পরামর্শ আছে আসো।
তখন এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশি ঘোলাটে হচ্ছে, সংঘাতময় হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বললেন, আমাদের সাথে পরামর্শ করলেন কি করা যায় কি। এগুলো আমাদের সাথে কথা বলে উনি ক্লাস করেছেন, আমার রাতে উনি একটা ক্লাস করেন, বুখারি শরীফ পড়ান। বুখারি শরীফ এশার আজানের পর পর্যন্ত উনি ক্লাসটা করলেন, এসে নামাজ পড়লেন, নামাজের পরে একজনের জানাজাও পড়ালেন, জানাজা পড়িয়ে আবার রুমে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন, ইমামতি করছেন উনি জানাজা। পরে আবার একটু হাঁটাহাঁটি করে অন্যদিনের মতো বাসায় গেছেন, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার পরে ওষুধও খাইলেন। ওই সময় বলতেছিলেন যে আমার পেটে একটু মনে হয় গ্যাস হচ্ছে, ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, আমি কেমন কেমন লাগতেছে। বাসায় তারা ছিল, ওই যে মানুষ শাখাও ছিল, অন্যরা ছিল, তারা তাড়াতাড়ি মানুষ শাখাওয়ার পিঠ একটু চাপ দিচ্ছিল। এক পর্যায়ে জিজ্ঞেস করলো যে আপনি আরাম পাচ্ছেন কিনা, উনি কোনো কথা বলেন না, বলতেছেন তখন সে মুখ দিয়ে একটু লালার মতো পড়ছে। তখন ধরাধরি করে কোনো রকম গাড়িতে উঠে শুধু হাসপাতালে নেওয়া, সিসিতে নেওয়ার পরে ডাক্তাররা বললো যে পালস একটু ধারণা যে কত বয়স হয়েছিল ওনার, জন্ম হইলো 45 নভেম্বর 15 তারিখে, 67 বছর। ছেলে মেয়ে মানে আত্মীয়স্বজন কাটা কেটে গিয়েছে, দুই ছেলে চার মেয়ে আর ওনার বিবি আছে। ছেলেরা বড় ছেলে জায়গায় শিক্ষক, আরেক ছেলে আরেকটা মাদ্রাসা আছে কাটারা মাদ্রাসা, ওটা শিক্ষক। এবং ছোট ছেলেকে তো আপনারা সবাই জানেন, ছেলেকে যখন 13 দিন যাবৎ পান না, এমন দিনের জন্য কোরআন এমন অবিচল মানুষ আমরা ফুটে চোখের পানি দেখিনি। তখন তিনি আমার ছেলে গেছে যাকে আমি কোরআনের বিষয়ে কারোর সাথে আপোষ করবো না। সেই থেকে যে উনি অবরুদ্ধ হলেন, ঘরের ভিতরে গৃহবন্দী হলেন, তার মনে কোনো দুঃখ ছিল দুঃখাই যে দিনের জন্য যে পরিমাণ কাজ করতে পারেন সব সময়, এতটুকু কাজ করতে পারতেন না, মানে সারা দেশের মানুষের যে চাহিদা পূরণ করতে পারছে ঘরে বসে যতটুকু সম্ভব বলছিলেন, পারছিলেন না কেন? বিভিন্ন দেশে প্রোগ্রামগুলি ছিল, কোনো প্রোগ্রামে যেতে পারছিলেন না। কেন যেতে পারেনি কেন? গৃহবন্দী। আচ্ছা। ওনার সব পুলিশ। আচ্ছা। এই পোশাকে 6-8 জন এবং সিভিল ডিবি এসবি এনএসআই প্রচুর মানুষের চাপ। আর কখনো যদি কোনো একটা প্রোগ্রামে কিংবার জন্য মুভ করতেন তখনই পুলিশের সংখ্যাও বেড়ে যেত, এমনকি প্রচুর সংখ্যা অন্যান্য বাহিনী যেতে পারবেন না, উপরের নির্দেশ আসতে পারবেন না। এই অবস্থায় ওনার অবরুদ্ধ অবস্থায় প্রায় 20 মাস। আচ্ছা, বাসায় গেছে, একটু অপেক্ষা করতে হবে। Thank you.
ব্যাগটা নিয়ে নাও। আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী ঐক্যজোটের সংগ্রামী চিরকাল রাত 12:20 দুনিয়া থেকে এতকাল করে তিনি তার নামের আগে শব্দ লিখেছে, তিনি হলেন মরহুম। ইনি মরহুম। আমরা সবাই এখন বঞ্চিত। মুফতি আমিনি আমাদের মাঝে ছিলেন, আজকে মুফতি আমিনি দুনিয়া নাই, কিন্তু তাই বলে আন্দোলন থেমে যাবে না। আমরা চাই আজকের এই মাঠে শপথ নিতে যে আমরা সকলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মী, আমরা সকলে ইসলামী ঐক্য জোটের কর্মী, আমরা মুফতি আমিনির স্বপ্ন এই জমিনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মুফতি আমিনির মাওলানা আব্দুল করিম অধ্যাপক মাওলানা আব্দুল করিম কিন্তু এই নির্যাতন অবস্থায় নিয়মিত ভাবে ঔষধ পান নাই।
স্বেচ্ছা সংগ্রাম দিতে পারে নাই, দিতে পারে না। একমাত্র গণতন্ত্রই নাকি সমস্যার সঙ্গে সংগ্রাম। এই সংগ্রামে বাংলাদেশের বিশিষ্ট আমেরিকারাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আজ বক্তব্য রাখার দিন নই, আজকে এই জানাজে প্রমাণ বই পড়তাম।
ওদের পায় নিছে, ওদের পায় নিছে, আলো ধারণ করে আমাদের প্রতি এগিয়ে চলতে হবে। আমরা বিশ্বাস করি তার শব্দ একদিন বাংলার মাতাল্লা। এরপর আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন খেলাফত ইসলামী মহাসচিব نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم شعرامي توحيد جنتات সারা জীবন কাটিয়ে সেই মহান আল্লাহ তাআলার দরবারে তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা, তাদেরকে গৃহবন্দী করে দেন। এখন বক্তব্য রাখবেন ভারতীয়। দেখলাম আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় সাথী, আমাদের প্রিয় নেতা এবং পথপ্রদর্শক মুফতি মুফতি আমেরিকা কাঁপছত। এই কাফের ব্যান্ড মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। দীর্ঘ দুই বছর একুশ মাস তিনি গৃহবন্দী ছিলেন। কি অপরাধ করেছিলেন মুফতি আমিনি? দেশের মানুষকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, আল কোরআনকে ভালোবাসে। তিনি বারবার সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। তিনি গদির কথা ভাবেন নাই, মসনদের কথা ভাবেন নাই, মন্ত্রিত্বের কথা ভাবেন নাই। আমার মনে পড়ে, আমার মনে পড়ে সেই আন্দোলনের কথা, যিনি রাহবার হিসাবে গ্রামে গঞ্জে পথে পান করে ছুটে বেরিয়েছিলেন। যখন আল কোরআন এরকম একজন মানুষকে অন্যায় ভাবে বন্দি করেছ, তার পুত্রকে অপহরণ পর্যন্ত করেছ,
তার